সুপারিশ খুশ এমপি মন্ত্রীর টেলিফোন ছাড়াই আমি সাব ইন্সপেক্টর হয়েছি। বাবা, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমি সাব ইন্সপেক্টর চামিলি। আসলে আমি পুলিশের চাকরিতে জয়েন করেছি আপনার ছোটবেলায় আপনার পরিবারের ওপর যে অন্যায় হয়েছে তার বদলা নেওয়ার জন্য। এতদিন তোমরা পুলিশ ডিপার্টমেন্টে সিনসিয়ার হিসেবে শুধু পুরুষদের দেখেছো, এখন থেকে আপনাকে দেখবো ম্যাডাম। নট অনলি দ্যাট, পুলিশের বদনাম আছে। পুলিশরা ওসি এসপি ডিসির বাসায় সকালবেলা বাজার করে দেয়, বাড়িঘর দেখাশোনা করে, বেগম সাহেবদের কাপড় লন্ড্রিতে আনা নেয়া করে। এখন থেকে যদি আবার এরকম বদনাম শোনা যায় তাহলে তোমাদের বেল্ট খুলে যাবে, মনে রেখো। গুড মর্নিং ম্যাডাম, সেন্ট্রাল জেল থেকে এসেছি। এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ফাঁসি কার্যকরের অর্ডার হয়েছে। মৃতদেহ গ্রহণ করার জন্য জেলার সাহেব আপনাকে ইনফর্ম করতে বলেছেন। এই নিন ফাইল। আমি ভেবেছিলাম চাকরির প্রথম দিনে এমন কোন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ধরতে হবে যাকে র্যাবও খুঁজে পাচ্ছে না, বাট পেলাম একটা ফাঁসির কেস। নো প্রবলেম, নো প্রবলেম। তা ফাঁসিটা কবে? আগামীকাল স্যার। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নেতা মন্ত্রীদের গলায় যেভাবে ফুলের মালা দিই, ফাঁসির আসামির গলায় সেভাবে দড়ি দিই, এভাবে আমাকে দিয়ে আর কত মার্ডার করাবে? আপনি পরহেজগার মানুষ, আপনার দিল নরম, তাই এমন ভালো চিন্তা করেন। এত বড় অফিসার হয়েও মেজাজ ঠান্ডা রেখে কাজ করেন। কিন্তু স্যার, এটা তো আমাদের ডিউটি। জজ সাহেব বিচারের রায়ে ফাঁসির আদেশ দেন আর আমরা তা কার্যকর করি। তার মানে আমাদের হাতে যারা মারা যাবে তাদের মৃত্যুর জন্য আমরা দায়ী হব না। আল্লাহ পাকও যেন আমাদের নির্দোষ মনে করেন। আচ্ছা, ওই ফাঁসির আসামির নাম কি? ওমর। মোহাম্মদ ওমর ফারুক। আগামীকাল ভোর 5:30 তোমার ফাঁসি কার্যকর করা হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। তোমার আপনজন কাউকে দেখতে চাইলে দেখাতে পারবো,
পছন্দের কিছু খেতে চাইলে খাওয়াতে পারব। আমাদের সম্ভবের মধ্যে যা চাইবে তাই দেবার চেষ্টা করব। স্যার, আর স্ত্রী বলতো সাদা শার্টের সাথে লাল টাই, কালো প্যান্ট, কালো জুতা পরলে আমাকে নাকি দেখতে খুব স্মার্ট দেখায়। আমি যখন ঘুমাতে যেতাম তখন ও আহ্লাদ করে বলতো, তুমি তুমি ড্রেস পরে ঘুমাও, আমি আমি প্রাণ পরে দেখি। তাই কাল সকালে আমি ওই ড্রেস পরে মরে যেতে চাই স্যার। তোমার এই শেষ ইচ্ছাটা অবশ্যই পূরণ করব। ফাঁসি দেব তাকে কি করে বাইরে পাঠাবো? এটা কেউ মানবে না। কে মানবে না ম্যাজিস্ট্রেট সাহেব? আইন মানবে না। আইন কে দেখতে পায় না শুনতে পায় যে মানবে না? এসব হচ্ছে কথার কথা। আইনের কাজ আইন করবে, আমাদের কাজ আমরা করব। আপনি কি বলতে চাচ্ছেন? আসামি হিসাবে তাকে তো আমরা শাস্তি দেবই, তার আগে ছেলে হিসাবে বাবার দাফন কাপনের তার যে দায়িত্ব আছে তাকে তা পালন করার সুযোগও আমাদের দেওয়া উচিত। ফাঁসির কার্যক্রম আমরা কি করে স্থগিত রাখবো? মানবিক দিক বিবেচনা করে আমরা এটা করতে পারি, কিন্তু কিন্তু টিন্টু ভুলে যান ম্যাজিস্ট্রেট স্যার। এই ওমরের গ্রামের বাড়ি কোথায়? কতক্ষণ লাগবে যেতে? গাজীপুর স্যার, এক ঘন্টার রাস্তা। এই তো এক ঘন্টার রাস্তা, যাওয়া আসা দুই ঘন্টা লাগবে। ওর আত্মাও শান্তি পাবে আর ওর বাবার দাফন কাপনও ঠিক মতো হবে আর আমাদের সওয়াব হবে। ঠিক আছে, আমরা এখানে যারা আছি সবাই মিলে ওমরের সাথে ফুল সিকিউরিটি সহ যাব এবং ফিরে আসব। আচ্ছা। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। সেই মানুষ পৃথিবী থেকে চলে যাবার শেষ সময়ে তার বাবার দাফন কাফনের কথা মনে রেখে তোমাকে এই সুযোগটা দেয়া হচ্ছে। সুযোগের সদ্ব্যবহার করে তুমি ফিরে এসো। চল তো।
আমি কি কবরস্থানে ঢুকবো? অবশ্যই, এখন আপনি আপনার দায়িত্ব পালন করছেন। তাছাড়া পবিত্র মনে যে কোন স্থানে যে কেউ যেতে পারে। ওকে স্যার। সুযোগ দিলাম আর তুমি সেই বিশ্বাসের কোমরে লাথি মারলে। আরে বাপ রে বাপ, চোখের পলকে এভাবে কাউকে খুন করতে জীবনে প্রথম দেখলাম। আসলে তোমাকে সুযোগ দেওয়াটাই ভুল হয়েছে, কিন্তু কি করব, কারো কষ্ট দেখলে আমার বুকটা ফেটে যায়। তাই তো সবাইকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব রাজি ছিলেন না। উনি তোমাকে ঠিকই চিনেছিলেন, আমি চাই নয়তো ওই মার্ডারের সাথে আমার লিঙ্ক আছে বলে তুমি আমাকে ফাঁসি দিতে পারো। তওবা তওবা তওবা। স্যার আমার কি হবে? স্যার কিছুই হবে না। কিন্তু স্যার এসপি সাহেব আসছেন শুনে আমার খুব ভয় লাগছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঘরে আগুন লাগলে একজন কাঁদে আর একজন এসে সে আগুনে আলু পোড়ায়। এখন এটাই দুনিয়ার রীতি। তওবা তওবা তওবা। আচ্ছা এসপি সাহেব এসে কি করবেন? উনি এসে ওই জঙ্গলিটার মুখ থেকে কথা বের করবেন। তার মানে কথা বের করতে হলে তো মারধর করতে হবে। ও নো ম্যাডাম, এই জঙ্গলিটার প্রতি আপনার দিলে কেমন মায়া জমেছে বলে মনে হচ্ছে। ম্যাডাম এসপি সাহেব আসছেন। গুড মর্নিং স্যার। ও কি তোমার আত্মীয়? নো স্যার। বয়ফ্রেন্ড? না স্যার। কোন হটলাইন আছে? নো নট অ্যাট অল স্যার। যে মেয়েটি খুন হয়েছে সে কি তোমার সতিন? আমার তো কোনো বিয়ে হয়নি স্যার। বিয়ে যখন হয়নি তখন ওর সাথে তোমার কিসের সম্পর্ক? তওবা তওবা, আমার সাথে ওর এখনো কোনো সম্পর্কই হয়নি স্যার। আসলে আমি পুলিশে জয়েন করেছি বীর বিক্রম হওয়ার জন্য। শাট আপ। গ্রে আই উঠ, তোকে বলছে উঠ। মার্ডার করলি কেন বল? ওটা আমার পার্সোনাল ম্যাটার। কিসের তোর পার্সোনাল ম্যাটার? এটা কি তোর মামার বাড়ি পেয়েছিস? আম দুধ খাবি, আবার বাবার জন্য নিয়ে যাবি। বাবা নিয়ে যদি আর একটা কথা বলিস তবে ভুলে যাব আমি কয়েদি তুই পুলিশ। কি কর, তোর বাবার নাম নেবো, তোর বোনের নাম নেবো, তোর বোনের নাম নেবো। কার মারার কথা আর কে মারছে?
কি? এ কি সেকেন্ডার? ওদেরকে লকআপে বন্ধ করে চাবি দিল আমাকে। এটা লকআপের চাবি না ম্যাডাম, এটা দিলের চাবি, মনের চাবি, দেখলেন না? সেজন্য কি এসপি সাহেব ওকে নিয়ে আমাকে সন্দেহ করছিল? আসামি তো নয়, যেন বিষ পিঁপড়া। বালু হইতে চিনি খাওয়া পিপিলিকা জানে, চুম্বুকের চুমুতে যেমন বাংলা লোভাটানে। সাসপেন্ড হয়ে ঘরে বসে মাছি মারছে,
আর এই বেচারি নতুন চাকরিতে জয়েন করে তার খাকি পোশাকটা দ্বিতীয়বার পরার জন্য লন্ড্রিতে পাঠাতে পারলো না, তার আগে সাসপেন্ড হয়ে গেল শুধু আপনার কারণে। তবা তবা তবা। হুজুর, আপনি কি জেলখানাটাকে কয়েদিদের শ্বশুর বাড়ি মনে করেছিলেন যে সবসময় ওদের জামাইরা ধরে রাখতেন? তবা তবা তবা। সব কথার জবাব কি তবা তবা হবে নাকি? তবা তবা তবা। আবার একই কথা। ইয়র অনার, আমার বুদ্ধিকে আবেগ ধ্বংস করেছে। আমি ভাবলাম ফাঁসিতে ঝুলে মরার আগে লোকটা তার বাবার দাফন কাফনটা করে আসুক, আর তার বদলে সে যে আমাকেই দাফন করে বসবে তা আমি বুঝতে পারিনি। ইয়র অনার, আমি মাওলানা সাহেবকে বললাম আমাদের এই কাজটা আইনসম্মত হচ্ছে না, কিন্তু উনি আমাকে মানবিকভাবে বিষয়টি দেখতে বললেন। আদালতের রায় স্থগিত রাখার আপনারা কে? আপনাদের ভুলের কারণে একটা নির্দোষ মেয়ে প্রাণ হারিয়েছে। কি বাবা, তুমি আবার কেন মার্ডার করেছ? দেখো, তুমি আগের মার্ডারের বিচারের সময় চুপ ছিলে, আবার একটা মার্ডার করলে, অথচ তুমি এখনো কিছু বলছো না, তুমি কোনোভাবেই কোর্টকে সহযোগিতা করছো না। তুমি মার্ডার করার সময় চুপ করে থাকো নাকি? স্যার, একটু রিমান্ডে দেন, পরবর্তী সময় আপনাকে যাতে সহযোগিতা করে আমরাই সে ব্যবস্থা নেব। হায় আল্লাহ, ওই কাজটা করবেন না স্যার। কেন? ওই কাজটা করলে নিজের বাপকে দাফন কাফন করতে গিয়ে যেরকম সহযোগিতা করেছিল ওরকম সহযোগিতাই করবে। স্যার, এর আগের কেসটা ছিল পুলিশ মার্ডার কেস, আর এখন সিভিল, অর্থাৎ সাধারণ একটা গ্রাম্য মেয়ে। আগের পুলিশ মার্ডারের সাথে এই মার্ডারের একটা সম্পর্ক আছে, তাই থানায় না নিয়ে ওকে জেলের ভিতরে পুলিশ কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হোক। গ্রান্টেড। আকবর পাঠান, as a new jailer, glad to meet you. Interrogation শুরু করার এটা আমার স্টাইল। কেন মার্ডার করেছ জিজ্ঞাসাবাদ করার আগে 10 সেকেন্ড সময় দিই, এটা আমার হবি।
এই কিলার ওমর, তোমার কারণে শপথের দিনে পতন হওয়া সরকারের মতো ওর চেহারা কিরকম হয়ে গেছে দেখো। মিস চামেলি এদিকে এসো। ও পুলিশ ডিপার্টমেন্টে বাঘিনী কন্যা হতে এসেছিল, আর এখন ওর পরিস্থিতি হয়েছে ছাগল কন্যার মতো। এই তুমি নিজেকে কি মনে করো? আমি হুজুর মানুষ, খালি হুজুর হুজুর করব? আরে আমার এই পোশাক খুলে আমি তোমাকে এমন হাল করতে পারি সোজা পড়ো পারে। তারপর তোমার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া আমার পাঁচ মিনিটের ব্যাপার। চুপ করে আমার কারণে আপনারা সাসপেন্ড হয়ে আছেন, আপনাদের পে স্কেল বন্ধ হয়ে আছে, বোনাস পাবেন না, ইনক্রিমেন্ট হবে না, ছুটির দিনে বাড়ির সবাই কিনে পোলাও খেতে পারছেন না, এই কারণে আপনারা কাঁদছেন। হুজুর আমার জন্য একবার কাঁদেন, আপনাদের জন্য আমার জীবনটাই যে ধ্বংস হয়ে গেছে। চুপ করো, মায়া কান্না রাখো, আগে বলো কেন তুমি ওই নির্দোষ মেয়েটাকে খুন করেছো? ওকে আমি খুন করিনি, মুক্তি দিয়েছি। এই কি কথা বলছো? মুক্তি দেওয়ার তুমি কে? তুমি কি খোদা? তওবা তওবা, মারবো একটা। না হুজুর, আমি আমি ওই মেয়েটার ভাই, আমি যাকে খুন করেছি সে আমার আপন বোন। আমার বোনের গায়ে যদি মাছি বসত আমি ভয় পেতাম, যদি টাইফয়েড হয়, যদি মশা বসত ম্যালেরিয়া হবে বলে মেরে ফেলতাম, কিন্তু এখন আমার বোনকে আজরাইলের মতো আমাকে কুল করতে হলো হুজুর, আমাকে কুল করতে হয়েছে হুজুর, আমাকে কুল করতে হয়েছে হুজুর। আমার বোন চরিত্রহীনা বা খারাপ পথে পা দিয়েছে বলে খুন করিনি, যাকে বিয়ে করতে বলেছি তাকে বিয়ে করেনি বলে বা কোনো বদনাম হয়েছে বলে খুন করেনি। আমাদের মান সম্মান নষ্ট করে ঘর থেকে বের হয়ে গেছে বলেও খুন করেনি। আমাদের বংশ খুনির বংশ নয়, কারো মান ইজ্জতে হাত দিবার বংশ নয়। আমাদের বংশের ঐতিহ্য আছে, আদর্শ আছে, নীতি আছে। আমরা মা বোন স্ত্রী সন্তান নিয়ে মিলেমিশে থাকার একটা সুখী পরিবার ছিলাম। এই সাবধানে খেলি, ব্যথা পাবি। আরে দাদা, তুমি তো বুড়া মানুষ, তুমি লাফ দিলে ব্যথা পাবে, আমি তো ছোট মানুষ, আমি লাফ দিলে ব্যথা পাবো না। ব্যথা পাবি কি না তোর বাবাকে জিজ্ঞেস করি। ওমর দাদা প্লিজ, দাদা প্লিজ, প্লিজ দাদা প্লিজ, আমরা সাবধানে খেলবো, বাবাকে ডাকবে না, বাবা খুব টেনশনে আছে। তোমার অনেক নাম শুনেছি, তাই হাসপাতালে না নিয়ে তোমার হাতে নাক ফুটো করাচ্ছি। সত্যি করে বলো তো, আমার বোন ব্যথা পাবে কিনা? পাবে না, না না না, একটু পাবে। হ্যাঁ, রক্ত বের হবে? এ হবে, একটু হবে। রক্ত বের হলে আমার বোন কান্না করবে? করতে পারে। তাহলে তো ডাক্তারই ভালো ছিল, তোমাকে ডাকলাম কেন? তোমার এত নাম শুনেছি আর তুমি আমার বোনকে কাঁদাবে? আহ ভাইয়া, কি শুরু করলে, ওটা তো সোনা মুখে সুই, ব্যথা পাবো না, পেলেও সহ্য করব। আসলে নাকে সুচ ফোটানো দরকার কি, আর তোর সহ্য করারই বা দরকার কি? ভাবি এসব করে শুধু আমাকে কাঁদানো? তোমাকে কাঁদানোর জন্য নয়, দুদিন পর ছেলেপক্ষ মালাকে দেখতে আসবে, তাদের সামনে সুন্দরভাবে বসে যেতে হবে না? ও সব আমি বুঝি না, নাক ফুটা করার সময় যদি একটু রক্ত বের হয় তাহলে তোমাকে আমি ছাড়ব না। ছি, কি বলছো এসব? শোনো, তোমাকে একটা সত্য কথা বলি, ইঞ্জেকশন নিতে যেমন ব্যথা হয় ঠিক তেমন ব্যথা হবে,
তুমি দয়া করে মুখটা ঘুরিয়ে বসে থাকো। আচ্ছা শোনো, আমরা একটা কাজ করি। ওর নাক ফুটো করার আগে আমার নাক ফুটো করো, ব্যথাটা কেমন আমি বুঝতে চাই। তুই থাম। বেশি ব্যথা নেই, পিঁপড়া কামড়ানোর মতো ব্যথা। পিঁপড়া তোমার বোনকে অনেকবার কামড় দিয়েছে, কখনো কাঁদেনি। তুমি মুখ ঘুরাও, নইলে জোর করে তোমাকে ঘর থেকে বের করে দেব। না, আমি এখানে থাকবো। নিন, আপনি আপনার কাজ শুরু করেন। ওহ মা গো, ওরে বাবা রে, আমার কিচ্ছু হয়নি ভাইয়া। সত্যি কোনো ব্যথা পাসনি? না ভাইয়া, কসম। এই যে, না এদিকে এসো। না না, আমার বোন ব্যথা পায়নি, আমি খুব খুশি। এই নাও তোমার বকশিস, তুমি এখন যাও। আল্লাহ মানুষকে দেখাশোনা করার জন্য ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু এই বোনের জন্য সৃষ্টি করেছেন তার ভাইকে। এমন সুন্দর একটা পরিবার আমি আর কোথাও দেখিনি। আসি, আসসালামু আলাইকুম। দিন এই একইটাই বাঁধো কেন বলতো? কালো প্যান্ট সাদা শার্টের সাথে লাল টাই পরলে তোমাকে খুব স্মার্ট দেখায়। আচ্ছা, রাতে আমার নাক ফুলটা খুলে নিলে কেন? তোমাকে আরো সুন্দর দেখাবে এই ভয়। কেন সুন্দর দেখালে ভয় কিসের? আরে না, আমার কিসের ভয়, ভয় তো তোমার। বেশি সুন্দর দেখালে তোমাকে ছয় মাস পর পর প্রেগনেন্ট হতে হবে। মা, নয় মাসে না একবার ডেলিভারি হয়? ছয় মাসে কি করে সম্ভব? এটা তোমার ইয়ে মানে তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার মা বলে দিবে। আমাকে ফাঁসিয়ে দিচ্ছ? আমি আমি আসি। হ্যাঁ বলো না মা। তোমার বাবা যে প্রশ্নের উত্তর জানে না সেটা আমি কি করে জানবো? জেন্টলম্যান, গতকাল সরকারি ভাবে আমি একটা নির্দেশ পেয়েছি, আগামী জানুয়ারিতে এই জেলার অচিন্তপুর নদী থেকে একটা খাল কাটা হবে সেচ প্রকল্পের জন্য। আপনারা জানেন খাল খনন করতে প্রচুর জমি সরকারিকরণ করতে হয়। খাল খননের প্ল্যান মতো যে পরিমাণ জমি অ্যাকোয়ার করা প্রয়োজন তা সার্ভে করে আমাকে খুব শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দিয়েছে। আপনারা জরিপ করে দেখুন কি পরিমাণ জমি আমাদের দখলে দিতে হবে, এবং সেই সাথে জমির মালিকদের জানিয়ে দিন মার্কেট দর অনুযায়ী সরকার তাদের কাছ থেকে জমি কিনে নেবে। আব্দুল করিম, তুই একো স্যার। সুলেমান মিয়া, সোয়া দুই একর স্যার। আচ্ছা, কি সুলেমান মিয়া, ছেলে মেয়ে ভালো আছে তো? ভালো আছে। তা একর প্রতি কত টাকা দিবেন? এক লক্ষ টাকা। দুই লক্ষ টাকা দিলে কেমন হয়? খাওয়ার জন্য ভালোই হয়, দেওয়ার ব্যবস্থা করলে আরো ভালো হয়। কার বাপের টাকা তোমাকে দেব? কারো বাপের টাকা না, সরকারের টাকা দিবেন। ওই সাহেবরে বলেন না একর প্রতি এক লাখ টাকা করে বাড়াইতে, তাহলে আমরাও আপনাদের 25,000 টাকা করে দিয়ে দিব। মনে করো তুমি চিঠিটা এখানে পোস্ট করলা আর আমি চিঠিটা ওইখানে বিলি করে আসি। স্যার, স্যার কি হয়েছে? একটা ভালো প্রস্তাব আছে। কিসে? তোমার বিয়ে? না স্যার। তাহলে একর প্রতি 1,00,000 টাকা করে বাড়াইয়া দিলে 25,000 টাকা করে ফায়দা হবে। কিসের টাকা?
ঘুষের আমার কথা না স্যার, ওই বেটা কৃষকদের জমির মালিকদের। আমি তো আপনাকে ভালো করে জানি স্যার, আপনি জীবনেও ঘুষ। শুনুন, আমরা সরকারি কর্মচারী, আমাদের কাজ আমাদের করতেই হবে, কিন্তু ওই কাজ করার জন্য আপনারা ঘুষ দেন বলে সরকারি অফিসের বড় অফিসার তো আছেই, পিয়ন চাপরাশিরাও রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, বাড়ি কিনছে, জমি কিনছে, ফ্ল্যাট কিনছে, আর আপনারা এইসব জমির মালিক হয়েও ঝুপড়িতে থাকছেন, কষ্টতে দিন কাটাচ্ছেন। এই ঘুষ দেওয়ার অভ্যাস পরিবর্তন না করলে একদিন দেখবেন নিজের জমিতে ফসল ফলানোর জন্য ঘুষ দিতে হচ্ছে। আমার এই চাকরির প্রতি যতটুকু সততা আছে, ঠিক তেমনি আপনাদের প্রতি আমার আছে সম্মানবোধ, আছে কর্তব্য। তাই জমির দাম কম লিখে আপনাদের প্রতি যেমন অবিচার করতে পারবো না, ঠিক তেমনি বেশি লিখেও আমার চাকরির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ম্যানেজার সাহেব, এই বসের ভুল লাগা আছে, ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। কি লাগবে স্যার, কি দেব বলুন? তোমাদের লাইসেন্স আছে? আছে। বারে না হোটেলে? এই সব মালপত্র গাড়িতে উঠাও। স্যার আমার কথা শুনেন, আমার কথা শুনেন। এই দোকান সিল করো। এটা কিন্তু ঠিক করছেন না আপনি। এই এক থাপ দিয়ে গাল ফাটিয়ে দেবো। নিয়েছিস হোটেলের লাইসেন্স আর চালাচ্ছিস বার। স্যার ফাইভ স্টার ব্রাদার জানতে পারলে আপনার কিন্তু খবর আছে। ফাইভ স্টার ব্রাদার? কিন্তু এখন থেকে সব গভর্নমেন্টের মানে সরকারি সম্পত্তি হতে যাচ্ছে। নোয়া, উনি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছে না, বুঝায় বল। কেন স্যার খামাকা গন্ডগোল করতে যাচ্ছেন, কেটে পড়েন। দুদিন পরে এই দোকান আপনাদের ছেড়ে দিতে হবে। এই ছোট্ট একটি ব্যাপারে এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন স্যার? হাত সরাও, আমরা কাস্টমের লোক, তুমি যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমাকে বাধ্য হবে গাড়িতে তুলতে। হ্যালো, এসআর সাহেব আছেন? আমি সালাম, গাজী চক টেলিফোন বুথ থেকে বলছি। স্যার এখানে ফাইভ স্টার ব্রাদারের মদের দোকানে কাস্টমার এক দিয়েছে, কাস্টমের লোকদের সাথে ভাইয়া গ্রুপের খুব গোলমাল চলছে। আপনি যদি তাড়াতাড়ি না আসেন তাহলে এখানে আরো বড় ধরনের গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সালাম মিয়া। ভাইয়া, তোর দোকান কোনটা? এই তো টেলিফোন বুথ। আমাদের কিসের দোকান? সব ভাইয়া। রেট কোথায় হয়েছে? আপনাদের দোকানে। এখানে কারা কথা বলা বলি করছে? আপনারা আর কাস্টমার লোকেরা। তোমার দোকানে কি আমরা এসেছি? না ভাইয়া, আমাদের দুজনের মধ্যে কোন শত্রুতামি আছে? না ভাইয়া। তোর সাথে আমার যখন কোনো শত্রুতামি নাই তাহলে তুই কেন পুলিশকে টেলিফোন করলি? টেলিফোন কেন করলি বল? এই সালাম মিয়া, তোর কি দরকার ছিল ফোন করা? এই সালাম মিয়া, কথা বলতে পারছিস না? না বল, বল কেন ফোন করেছিলি? ফোন করে কি লাভ হলো বল? সরি স্যার, একটা স্মল ডিস্টারবেন্স হয়ে গেল। আপনি আমি কথা বলছি, ওর কোনো দরকার ছিল নাক গলাবার? শুধু ওর না,
আমার উচিত হয়নি নাক গলানোর। আমি দোকান খুলে দিচ্ছি। আচ্ছা বড় ভাইয়া সবাইকে নিয়ে এত তাড়াহুড়ো করে কোথায় গেল? কাস্টমের লোক নাকি আমাদের মদের দোকান রেড করেছে, ওদেরকে সাইজ করতে গেছে। তাহলে আজকে একটা মার্ডার হবে। আরে হবে কি, হয়ে গেছে এতক্ষণে। আমাদের উনারা হলেন ইবলিসের দাদা। জাতিয়াম্মা আব্বু আর চাচারা মার্ডার করে ফিরে আসছে, কি মজা কি মজা। এই মদনকে বল পানি রেডি করতে। ওফো, কার রক্ত আমার আঁচলে মুছলেন জানেন? এই দাগগুলো যায় না। তোমার শাড়িতে এই দাগগুলো থাকলে ফিউচারে নাতি নাতনিদের শাড়ি গয়না গয়না বলে দিতে পারবা। ওর নানা কতগুলো মার্ডার করছে, বুঝছো? আচ্ছা, এই মার্ডার ফাডার ছাড়া কি অন্য কিছু করন যায় না? খালি খোসা মারি মারি মানুষ মারি হেলান, এটা এখন ওল্ড মডেল। নিউ মডেল, নিউ ডাইমেনশন, কিছু চিন্তা ভাবনা করেন। ভাবিরা আমরা হাতানরে বুঝাইতে না হারেন না গুরু। অন সাক কুমারের যুগ ন, অন হলো কম্পিউটারের যুগ। কি কম্পিউটার? এমই আইন শুনেন। আরে কেরানীগঞ্জের শকত 10 কোটি দিয়া লটারিতে হাইছি বলি দেশের 14 কোটি মানুষের ইয়ান বিশ্বাস করাই, ব্যাংকের তুন 40 কোটি দিয়া লোন লই এটিয়া মারি দিছে। কিন্তু আমার তো টুইটারের জ্ঞান টেন নাই। এটার নাই কম্পিউটার জ্ঞানের কোনো দরকার নাই, সাধারণ জ্ঞান থাকলেই চলবো। 800 কোটি দিয়া ইনকামের রাস্তা হয়ে গেছি, 800 কোটি প্রকল্পের জন্য। সরকার যাদের জমি একর করে নিচ্ছে তাদেরকে সরকার একর প্রতি দিচ্ছে মাত্র 1 লক্ষ টাকা। আমরা এখন ওদের একর প্রতি 25,000 করে বাড়িয়ে দিয়ে বলবো সরকার যে রেট দিচ্ছে তা অনেক কম, রেট আরো বাড়াতে হবে। আর এই কেসের বিচারক যেহেতু আমি, আমি রায় দিয়ে দেব এদের 1 লক্ষ টাকা করে দিলে লস হয়ে যাবে, তাই একর প্রতি 2,50,000 টাকা দেবার জন্য সরকারকে নির্দেশ দিয়ে দেব। স্যার নির্দেশ হরিহুনাইবার দরকার নাই, খালি সই করে দিলেই চলবো। আপনার উকিলি বুদ্ধির তুলনাই হয় না। ইয়ে যাই হোক, এখন হিসাব করেন তো কত টাকা বাঁচবে। 4,000 একর জমি ওই প্রকল্পের আওতায় আইব, একর প্রতি যদি 2,50,000 টাকা স্যাংশন করাতেন হারেন, তাহলে জমির মালিকের কোনো দিবার হরেও 500 কোটি টাকা বাঁচব। এই 500 কোটি টাকা থেকে আপনাকে দেব 25 কোটি টাকা। ঠিকই বলেছেন, আমার তো শুধু কাগজে সই করা ছাড়া কিছুই নাই, তাই আপনি আমাকে 25 কোটির বেশি দেবেন কেন? আরে মিয়া, এই চেয়ারে এসে বসতে আমার কত খরচ করতে হয়েছে জানেন? স্যার আসলে আপনি কত টাকা চান কোন চাই? 50 কোটি টাকা। যদি আপত্তি করেন তাহলে দিতে হবে 100 কোটি টাকা। ঠিক আছে ঠিক আছে, 50 কোটি হাইবেন তো অর্ডার স্যাংশন করাবার হরে। তাহলে ওকে, থ্যাংক ইউ আপনাকে। ও হ্যাঁ, ভালো কথা, জমির মালিকেরা আপনাদের প্রস্তাবে রাজি হবে তো? স্যার এটা আপনি কি কন, ভাইয়া গ্রুপ যদি চায় মানছে ঘরে বউ দিত রাজি হইব, এটা আপনি জানেননি? এখানে 10 কোটি টাকা আছে, অলমোস্ট আমার ব্যবসার সমস্ত টাকা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই, সলিড ব্যবসা, টাকার গ্যারান্টি 100%। এক মাসের মধ্যে আসলের সাথে লাভ সহ ফেরত দেওয়া যাবে। মার্কেটের দর অনুযায়ী সরকার আমনগরে যে 1 লক্ষ টাকা দের বড় ভাই এটারে কম মনে করে, হিলাই বলি আমনগরে আরো 25,000 টাকা বাড়াই দি, আমনগর জমি আমনগর তুন রেজিস্ট্রি করে লইব। আমনেরা হয়তো মনে করেন যে হ্যাঁ লস হর, কিন্তু না, আমনগর পক্ষে বড় ভাই আদালতে কেস করবেন, আর হে কেসের ওকালতি কর্ম আইন, আর একর প্রতি 50,000 টাকা বেশি স্যাংশন করা। আমনগরে 1 লাখ টাকা দিবার হরেও আর যে 50,000 টাকা থাকবো সেই টাকা তুন 25,000 রাখবেন আমনেরা, 25,000 রাখবে বড় ভাই। কিন্তু এই কেসে বড় ভাই জিততেও পারে আইতেও পারে, হ্যাঁ যদি আর ইয়ে যায় তাহলে আমনগর দেয়া 25,000 টাকা আর হিরত নিত না। শুনুন, এখানে জোর জবরদস্তির কিছু নাই, আপনারা মুরব্বীরা সলা পরামর্শ করেন, তারপর আপনাদের সিদ্ধান্ত আমাকে জানান। উকিল সাহেব আপনি এদিকে আসেন।
মনে হয় ভালোই হইব। কি রে, এখন আমরা কি করব? এখন আর কিছুই করণের নাই, 25,000 টাকা বেশি পাইতাছি, এতে অসুবিধার কি আছে? কে, এর মধ্যে কোনো ভেজাল টেজাল নাই তো? ভেজাল টেজাল বললে চলবে না, এইটা ভাইয়া গ্রুপের মামলা, ওরা যা বলবে তাই করতে হবে। বলেন কি সিদ্ধান্ত নিলেন আপনারা? আমাদের সিদ্ধান্ত নেবার কি আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। আমি জানতাম এই কথাই বলবেন আপনারা, আমরা একসময় কৃষক ছিলাম, তাই কৃষকের মর্মটা আমরা খুব ভালো করে বুঝি। আমাকে যখন আপনারা বিশ্বাস করেছেন তখন কথা দিলাম আপনারা কেউ ঠকবেন না, সেই বিশ্বাস আমাদের আছে। তাহলে আর দেরি কি রে, তোরাতুরি টিপসে দি, পিয়ালো যান, আইয়েন আইয়েন। দেন সাসি, সত্যি বলছো? হ্যাঁ স্যার, সরকার যে রেট দিচ্ছে তা কম বলে জমির মালিকরা আবার কেস করেছে, সেদিন আরো 1,00,000 টাকা বাড়াতে বলেছিল, মনে আছে স্যার? বাড়াননি বলেই তো ওরা কেস করেছে স্যার, এরা খুব লোভী স্যার। কিসের লোভ? আপনারা যে দর দিচ্ছেন এইটা আমার কাছে কম মনে হইছে, তাই আমরা কেস করছি, এতে অন্যায় কি করছি? অন্যায় করেছেন, ধোকা দিয়েছেন, লোভ আপনাদের মধ্যে অন্যায় আর ধোকা ঢুকিয়ে দিয়েছে। যে জমির দাম 75,000 টাকা নয়, আমরা আপনাদের উপকারের কথা ভেবে 1,00,000 টাকা দিয়েছি, তারপরও আপনারা কেন কেস করেছেন? সরকারের টাকা কি আপনারা বাপদাদার সম্পদ মনে করেন? আমাদের জমি আমরা ইচ্ছা মতো বিক্রি করব, যে ভালো দাম দিবে তার কাছে বিক্রি করব, কেউ 2,00,000 দিলে তার কাছে বিক্রি করব। 2,00,000 টাকা দেবে কেন? আপনাদের জমিতে কি সোনা ফলে? আমাদের জমিতে সোনা ফলে না রূপা ফলে, সেটা কোত বলে দেবে। চলো সবাই, এখানে খামাখা সময় নষ্ট করবো না, চলো। অনেক বছর থেকে যে জমি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেই জমি এই কৃষকেরা অনেক কষ্ট অনেক পরিশ্রম দিয়ে চাষ উপযোগী করে তাতে বীজ বুনেছে সার দিয়েছে, এতে করে জমিতে যে ফসল হয়েছে তা দিয়ে দুবেলা দুমুঠো খেয়ে কোনো রকমে এরা বেঁচে আছে। এই অবস্থায় সেচ প্রকল্পের জন্য খাল খনন করতে সরকার সেই জমি অ্যাকোয়ার করে, যদিও সরকার মার্কেট দর অনুযায়ী জমির দাম দিয়েছে, তবুও জমির মালিকদের জন্য এটা কম হয় বলে আদালত মনে করে। তাই জমির মালিকদেরকে একর প্রতি 2,50,000 টাকা হারে প্রদান করার জন্য এই আদালত সরকারের প্রতি আদেশ দিচ্ছে। আরে এইটা কি হইলো, আমার বউ কইলেন কি আর করলেন নাকি, শেষ পর্যন্ত আমাকে ধোকা দিলেন। আরে ধোকা দেওয়ারও তো একটা সীমা থাকে, 25,000 টাকা করে বেশি দিয়া আমাগোর কাছ থেকে টিপ সই নিয়া 40,00,000 টাকা মাইরে দিছে ধোকাবাজরা। কি বললি? কইতাছে আপনাগো কথা, আপনারা যে আমাগো ধোকা দিছেন সেই কথা। আপনি কইছিলেন মুখে ভাত দিবেন, এখন তো পেটে ভাতই দিলেন, আপনি আমাগো ঠকাইছে। কে তোমাকে ঠকাইছে? যখন বললাম একর প্রতি 25,000 টাকা বেশি পাবা, তখন তোমরাই তো আমারে ধন্যবাদ দিলা, এখন আবার কি হলো? পাতলা কুকুরে কামড় দিছে ওই ফকিরের বাচ্চারা, আমি কি তোদের বাড়ি বাড়ি গিয়া জোর কইরা টিপ সই লইছি, নাকি অস্ত্রের ভয় দেখাইয়া জমি রেখে নিছি? যা কিছু করছি বুদ্ধি দিয়া করছি, আর এখন যা করতেছি তা ক্ষমতার বলে করতেছি, শুনে রাখ। আর যদি কোনো কথা তোকে মুখ থেকে শুনতে পাই তাহলে পুরা গ্রাম জ্বালাইয়া তার ক্ষতিপূরণ হিসাবে সরকারের কাছ থেকে এর ডবল টাকা আদায় করুম, বুঝতে পারছ? যদি ভালো চাস তাহলে সোজা ডিসি অফিসে যায় আর চেক নিয়ে ব্যাংকে চলে আয়। যা আব্দুল করিম, সুলেমান মিয়া মাফ করে দিয়েন বাবা, সরকার যে রেট দিছিল তাতে মনে করেছিলাম আমাকে ঠকাইছে, আর এখন আমরা খাল গাইডটা কুমির আনছি। বাবা, 25,000 টাকা বেশি পাইতেছি বলে আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমাগো চোখের সামনে আমাগো অন্ধ বানাইয়া এত টাকা আত্মসাৎ করবো এ আমরা কল্পনাও করি নাই। আসি বাবা,
দেয়া ওগো আমাদের ঘরের গ্লাস প্লেট খাট আলমারি দরজা সব কিছু সোনা দিয়ে বানিয়ে নেব তোমার যা ইচ্ছে তাই করো ভাইজান আমার জন্য এই মেজো তোর বোর জন্য বাংলাদেশের কোন জেলাটা কিনা যায় দেখ তো বাকি সব টাকা একসাথে দশটা ব্যাংকে রাখছি ব্যাংকের বোল্টে রাখার আর জায়গা নাই আপনি যা পারেন পকেটে ঢুকান তো আল্লাহ দিনের চিরাগ আমরা হাতে পাইছি রে ভাষা মালে আসি
সাথে এখানে নোটিশ কোথা থেকে এলো? এই যে দেখেন উকিল সাহেব, পড়েন তো। আলী আজম সাহেব সর্বনাশ গেছে। কি হয়েছে? বাউরি আন্ডার সরকারের ঠকাই জনগণের টিয়া আত্মসাত করছি বলে আনগো নামে কোর্টে কেস হয়েছে। আলী আজম সাহেব, ও আলী আজম সাহেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি শেষ। বিচারপতি হয়ে প্রজাপতির মতো লাফাচ্ছেন কেন? আরে প্রজাপতি তো ভালো, আমি এখন তেলা পোকা হয়ে গেছি। কোর্টে ভুল রায় দিয়েছি বলে পুরো দেশে খবর হয়ে গেছে, আর এই ঘটনাটা বিভাগীয় কোর্টে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে। উকিল সাহেব, আমাদের বিরুদ্ধে কেসটা কে করলো? ওমর, মোহাম্মদ ওমর ফারুক। স্যার, এই নেন চিঠি। হ্যালো, ওমর আসেনি? স্যার, আপনার ফোন। কে? নাম জিজ্ঞেস করো। আরে মিয়া কো, আলী আজম পাঠান কথা বলবে। স্যার, আলী আজম পাঠান আপনার সাথে কথা বলবে। কোন আলী আজম? সিনেমার নায়িকা শাবানার চামচা? ইস, দূর মিয়া, কি যে কো, বলো ফাইভ স্টার ব্রাদার্স গ্রুপের বড় ভাই আলী আজম পাঠান কথা বলবে। হ্যালো, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। আরে আর তো গলা হাটা গেলাই, তুই হুন ওরে না কিল্লাই। আরে বলেন না, আলী আজম পাঠান কথা বলবে। স্যার, হ্যাঁ বলো, এখানে আসতে। এই যে শোনেন, কথা বলতে হইলে স্যারের এখানে আইতে হইব। কি করি, ওমরের লোকে কথা কইতে হইলে বড় ভাইরে তোর বই হেনে দন লাগব। এই একজন মামুলি সরকারি কর্মচারী ফাইভ স্টার ব্রাদারকে টাকা সাহস পেল কি করে? ঠিক করছি, জজ সাহেবের লই আমি ওমরে।
কেউ কারো অপরিচিত না, দু চার কথা বলে দিনক্ষণ ঠিক করে নেব। মেয়ের ভালো মন্দ আপনারা জানেন, আর ছেলের ভালো মন্দ আমরা জানি। আগে মেয়েকে দেখেছি সেলোয়ার কামিজে, এখন শাড়ি পরা অবস্থায় দেখতে চাই। আর কতবার দেখবে, ছোটবেলা থেকে তো আমাকে দেখেই আসছে। তোমাকে ছোটবেলা যখন দেখেছে তখন তো তোমার নাক দিয়ে হিঙ্গিল পড়তো, এখন তো তুমি বড় হয়েছো, নাকে নাক ফুল লাগিয়েছো, দেখতে কেমন লাগে বুঝতে হবে না? বুঝতে পেরেছো, এই হলো ঘটনা। তাহলে আর দেরি কিসের, দিন তারিখ ঠিক করে ফেলেন। আপনারা খুব ভালো সময় এসেছেন, ভিতরে আমার বোনের বিয়ের কথাবার্তা চলছে, আপনারা এসে আশীর্বাদ দিয়ে যান। তাহলে তো এটা আমরা সৌভাগ্যের ব্যাপার, আশীর্বাদ অবশ্যই করবো। তার আগে একটা কথা ছিল, কোনো কাজ থাকলে খবর পাঠাতেন, আমি নিজে কোর্টে এসে হাজির হতাম। আরে এটা কোর্ট কাছারির মামলা নয়, এটা আন্ডার পার্সোনাল মামলা। বলুন স্যার। আরে আন্ডা কিছু কইতাম আইনো, কিছু দিবার লাই বলি আইছি। আলী আজম সাহেব এই ব্রিফকেসটা আমনেরে দিবার লাই বলি কইছেন। মামলাটা বুঝতে পেরেছি, তবে আমি টাকার কাছে বিক্রি হবার মানুষ না। এটা ঠিক অনেক সরকারি কর্মকর্তা ঘুষ খান, কিন্তু আমি ওই ধরনের লোক নই। বাবা বাবা, তুমি যদি এটা গ্রহণ না করো তাহলে আমাদের চাকরি তো যাবেই, সেই সাথে সারা জীবন আমাদের জেলে পুষতে হবে। একটু সহযোগিতা করো বাবা, এই ব্যাপারে তুমি না দেখার ভান করে আমাদেরকে বাঁচাও। না দেখার ভান করে কি করে চলে যাব, বউয়ের সাথে যদিও ঝগড়াঝাটি হয় বেডরুমে তো একসাথেই থাকতে হবে, সংসার করতে হবে, মা বোনের সাথে তা সংসার করতে পারবো না। শুনুন, আমি আদর্শের পথে চলি, টাকার পিছনে চলি না। বাবা বাবা বাবা, পিন্টু আমার চকলেট নিয়ে গেছে। ও ঠিক আছে, তোমাকে কালকে কিনে দেবো, এখন ঘরে যাও। কাল কিনলে সাহেব, আই আইবার হতে আর হোটেল লাই এ কিছু চকলেট কিনে আনছিলাম, লাইল বাজার। থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখছেন নি ছোট বাচ্চা, চকলেট ঘুষ দিবার লগে লগে কান্দন থামি গেছে। ছোট বাচ্চা রে থামাইবার লাই দরকার চকলেট, যুবতী মাইয়ার লাই দরকার শাড়ি, পিয়নের ডিমান্ড 10 টিয়া, আমনে ডিমান্ড কি আমনে কোন আন্ডা হাইটা দিবার ব্যবস্থা। বাবা আমার এই ব্যাংক থেকে পয়সা বের করে আঙ্কেলের চকলেটের দাম দিয়ে দাও। উকিল সাহেব, চকলেটের দাম কত? চকলেটের দাম কত? না মানে 10 টাকা। এই নিন নিন স্যার, কিন্তু পাশের বাড়ি কেউ মাংস দিলে তা খায় না, আর ঘুষ নামের শব্দটা আমার বাড়ি উঠান পার হয়ে আসতে পারে না। এই দালালের বাচ্চা, তোরা এমনই লোক, ন্যায় বিচারের সামনে একজন পিছনে একজন থেকে আইনকে উল্টা পাল্টা করে পুরা বিচার ব্যবস্থাকে ক্রিমিনালদের রক্ষিতা বানিয়েছিস। তোরা তোরা মানবতার শত্রু, তোরা হলি কোর খোদক। 100 টাকায় 1000 টাকায় ক্রিমিনালদের জামিন করিয়ে দিয়ে আইনকে দাফন করে দিস। আমার বাবা উকিল না হলেও একজন আদর্শবান কৃষক, তার আদর্শ দিয়েই তিনি আমাকে মানুষ করেছেন, নীতির পথ দেখিয়েছেন। তোদেরকে আর তোদের 5-স্টার গ্রুপের কাউকে আমি ছাড়ব না, সরকারের টাকা তোদের কাছ থেকে আবার সরকারের ভাণ্ডারে চলে আসবে।
আর এটা যদি করতে না পারে তবে আমার নাম ওমর ফারুক না। নাও গেট আউট, গেট আউট, গেট আউট আই সে। এই তোর চকলেটের দাম নিয়ে যা। চলি এই সরি ভিতরে চলুন। বাবা, শুধু আপনার ন্যায় নীতি সততা আর আদর্শ দেখে আমরা এই সম্পর্ক করছি। আজকাল টাকা থাকলে চাল ডাল আটা তেঁতুলের মতো মানুষও কেনা যায়, কিন্তু এই আপনাকে দেখলাম একজন সত্যিকার আদর্শবান মানুষ যাকে টাকা দিয়ে কখনো কেনা যায় না। আরে আপনার মতো মানুষকে তো পুরো দেশে বিলিয়ে দেওয়া উচিত। সে ভাইয়ের বোনটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, চলুন আমার বোনকে আনতে পারবেন। চলুন চলুন চলুন। অর্ডার অর্ডার, সকল সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফাইভ স্টার ব্রাদার্স গ্রুপ ও তাদের পক্ষে উকিল এবং বিচারক এরা সবাই মিলে সরকারি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে জমির অতিরিক্ত দাম নির্ধারণ করে পুরো বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। তাই এই আদালত বিচারপতি কামাল মৃধা ও অ্যাডভোকেট দিদারকে বহিষ্কার করার নির্দেশ দিচ্ছে। ভাইয়া গ্রুপের কাছ থেকে সরকারি টাকা সমূহ সিজ করার জন্য আদেশ দিচ্ছে। তারা সরকার এবং কৃষকদের সাথে যে প্রতারণা করেছে তার শাস্তি স্বরূপ তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি গ্রহণ করার জন্য আদালত নির্দেশ দিচ্ছে। আর কতক্ষণ কান্নাকাটি করবেন, তাড়াতাড়ি বাড়ি ছাড়ুন। আমরা দিলাম 1,00,000 আর আমরা দিলাম আরো 25,000 করে বেশি জমির মালিকদেরকে একর প্রতি 1,25,000 করে 1,000 একর জমির জন্য। আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই 12,50,000,000 টাকা দিয়ে দিলাম, কোঠিসও দিলাম, নিচ থেকে উপর পর্যন্ত ঘুষও দিলাম, সব মিলে ওদেরকে দিলাম 13 কোটি টাকা। আমাদের সয় সম্পত্তি সব বিক্রি করলেও 10 কোটি টাকা হবে না। তাই বলে কি বাড়ি ছেড়ে চলে যাব? বড় ভাইজান বলেছিলেন আমার নামে একটা জেলা কিনে দিবেন, এখন তো বাচ্চাদের নিয়ে বসে যাবার অবস্থা হয়েছে। শাড়ির দাগ দেখে খুনের হিসাব করবেন বলেছিলেন, এখন তাদেরকে বলে শাড়িগুলো রেখে যেতে। চুপ করো, এত আপা আপা করতেছো কেন? একজন বলতেছো শাড়ি নিয়ে গেল, অন্যজন বলতেছো শরাবের গ্লাস নিয়ে গেল, যেখানে সয় সম্পত্তি ভিজা বাড়ি সব চলে গেল। সবাই চলো। গাড়ি ছাড়া রাস্তায় বের হতাম না, এখন আমাদের রিক্সায় করে বাজারে মেয়ে ছেলেদের মতো হোটেলে এনে তুলেছ। হোটেলের বেয়ারারা বলা বলি করছিল আমাদের নাকি কোন এক পার্ক থেকে তুলে এনেছ। মাকে বলেছিলাম একটা খানদানি ঘরে আমাকে বিয়ে দিও, আমার স্বামী যেন হয় রয়্যাল বেঙ্গল টাইগার। এখন দেখি আমার বিয়ে হয়েছে একটা দাঁড়িওয়ালা ছাগলের সাথে। বেশি বকবক করিস না তো, মাথাটা গরম আছে। ঘরের বউয়ের সাথে চোটপাট করার মধ্যে কোনো বাহাদুরি নেই, যাও না ওর কাছে, যে আমাদেরকে পথে বসিয়েছে, পারলে ওর কোল যেটা ছিঁড়ে নিয়ে আসো, দেখি কেমন মরো তুমি। তোমরা সব ভাই হিজড়া হয়ে গেছো, আবার বড় বড় কথা কও।
সুদেবৃন্দ, সরকারি চাকরিজীবী বলতেই বোঝায় ঘুষের জন্য চাকরি করা, অফিসকে শ্বশুরবাড়ি মনে করা, চা খাওয়া, আড্ডা মারা। কিন্তু এদের থেকে ওমর সাহেব সম্পূর্ণ আলাদা। উনি ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা অন্যায় পথে আয় করতে পারতেন, কিন্তু ওমর সাহেব এগুলোকে তুচ্ছ মনে করেন। তিনি তার আদর্শ নিয়ে চাকরি করে যাচ্ছেন। তাই ওমর সাহেব আমাদের অহংকার, ওমর সাহেব আমাদের গর্ব। তাই আমি সবার পক্ষ থেকে ওমর সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের জেলা প্রশাসক জনাব আব্দুল গনি সাহেব ওমর সাহেবকে সম্মানিত করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুমি বাজাও রে রায়।
তাকে আমি আমার মায়ের সমতুল্য মনে করি সরকারি টাকা আত্মসাৎ করা মানে মায়ের বুকে আঘাত করা দেশের প্রতি একজন সৈনিকের যেমন দায়িত্ব থাকে পরিবারের প্রতি একজন ছেলের যেমন দায়িত্ব থাকে তেমনি প্রতিটি সরকারি চাকরিজীবীর দায়িত্ব হলো দেশের সম্পদ রক্ষা করা তোমাদের মতো শৌররা দেশের সম্পদ চুরি করতে চাইলে তোমাদেরকে কেটে ফেলার জন্য জল্লাদের মতো দাঁড়িয়ে আছি আমি তোমাদের ক্ষমতা হুমকি ধামকিকে আমি ভয় করি না তোমরা যদি মনে করো এখন আমাকে কিছু করতে পারো না পরে সুযোগ মতো ধরবে তাহলে এটা হলো আমার ভিজিটিং কার্ড আমার বায়োডাটার দরকার হলে বলি শোনো আমি মোহাম্মদ ওমর ফারুক সারা মুক্তিযোদ্ধা কমান্ডার আহসানউদ্দিন বীর বিক্রম জাতীয়তা বাংলাদেশী জন্ম তারিখ 26 মার্চ 1971 গ্রামের বাড়ি অচিন্তপুর জেলা গাজীপুর যে কোনো সময় এনি টাইম ডে অর নাইট হলিডে অর ওয়ার্কিং ডে আমি প্রস্তুত আছি তোমরা এসো তোমাদের জন্য আমার দরজা খোলা থাকবে তোমাদের যদি সামনের দরজা দিয়ে আসতে সাহস না হয় তাহলে পেছনের দরজা দিয়ে আসবে আমি ওটাও খোলা রাখব তোমরা যদি এক বাপের জন্ম হও তাহলে এসো কি চিত্তে পারো দেখি
একটা হিজড়ার মতো সেই ঠিকানা পকেটে রেখে বসে আছো, আরে সামনে দিয়ে না পারো, পিছনে দরজা দিয়ে যাবার মুরত তোমাদের নেই। উচিত কথা বলেছি বলে তুমি আমাকে মারলে, গায়ে হাত তুললে, বুঝেছি যে কোনো দিন জোর করে খারাপ পথে নামাতে পারো, তোমার মতো কাপুরুষের হাতে মার খেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো।
জানি আমার ছেলে যা করেছে সব ভুল। এখানে আমার মেয়ের বিয়ে হচ্ছে, দয়া করে গন্ডগোল করবেন না। আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। বাবা বাবা তুমি পা ধরো না। আই বুড়া, তোর ছেলে আমাকে ভিটা বাড়ি ছাড়া করছে, তুই কোথায় খুঁজবি আমারে? সবাই আমার ক্লিন কাট কথা শুনো, এখানে বিয়ার যাত্রা শেষ হয়ে গেছে, এখন হবে ওমরের সর্বনাশের যাত্রা। আর এক মিনিটও কেউ এখানে থাকবো না, শুনে রাখো, আমরা এই গ্রাম ছাড়া না যাওয়া পর্যন্ত কেউ ঘর থেকে বাইরে হবে না। বাবা আপনার পায়ে ধরি, আমার ছেলেকে ছেড়ে দিন। এই বুড়া, তোর ছেলের কারণে আমাদের সয় সম্পত্তি সব গেছে, মানিজ্য ধারায়া বোগনিয়া হোটেলে উঠছিলাম, এই অপমান বরদাস্ত করতে না পাই না। আমার আদরের বউটা আত্মহত্যা করলো, আর আমার ভাইদের বউরা ওদের ছেড়ে যে যার বাপের বাড়িতে শেল্টার নিছে। সত্যি আমার ছেলে ভুল করে ফেলেছে, আমার সয় সম্পত্তি বিক্রি করে আপনাদের বাড়ি বানিয়ে দেব, আর আপনার ভাইদের শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে তাদের বউদের ফিরিয়ে আনবো। এই বুড়া, আমার মহিলা যা বউটারে তুই কি করে ফিরিয়ে আনবি? এই বুড়া, তোর ছেলের কারণে আমাকে যে ক্ষতি হয়েছে তা পোষায় নেওয়ার জন্যই এখানে আইছি। চিৎকার করিস না, তোর গায়ে হাত তুলি নাই কেন জানোস? জানোস না, তোরে মানসিক টর্চার করব, তোরে পাগল বানাবার জন্য এখানে অনেক আইটেম আছে, সারা জীবন এই আলিয়ার জম রেয়াক করবি। হাই ওর বোর্ডারে পাঠা। আমার সাথে তোমার স্বামী যা করছে তা ভুল কিনা বলো? ভুল? আমার বাল বাচ্চা নাই, আমার বউটা আত্মহত্যা করলো কারণ তোমার স্বামী, হ্যাঁ কিনা বলো? সুতরাং রক্তের বদলে রক্ত, প্রাণের বদলে প্রাণ, বউয়ের বদলে বউ, আমার বউর মতো ওর বউ হিসাবে তোমাকে মরতেই হবে। ওই একটা হাড়ি নিয়ে আয়। এখন তোমার কয় মাস? নয় মাস। তুমি একটা না আধা ঘন্টা একটা দুক্কা খেলবা, থামতে পারবা না। তুমি যদি খেলতে না চাও তাহলে তোমার স্বামীকে মেরে ফেলবো। মার আমাকে, মেরে ফেল। না না না, আমি খেলবো, আমি খেলবো, আমি খেলবো। এই বাস্টার্ড, ওর গর্ভে এক নিষ্পাপ শিশু, ওকে দেখ কাজ করবি আজকেল। খেলা শুরু করো। একটা পুরুষের দল, প্রয়োজন হলে আমি আমার নারী ভুড়ি কেটে দিব, আমার মাথা কেটে দিব, তোরা আমার কলিজা কেটে বের করে নে, তবু আমার স্ত্রীকে তা ছেড়ে দে। একজন গর্ভবতী মহিলা ফেরেস্তার সমান, আমার স্ত্রীকে ছেড়ে দে। Thank
নৌরা তো তাদের বাপের বাড়ি চলে গেছে। নতুন করে ঘর বাড়ি তৈরি না করা পর্যন্ত ওরা ফিরে আসবে না। কিন্তু আমরাও তো রক্ত মাংসের মানুষ, এখন আমরা কার সাথে রাত কাটাবো? আমাদের বৌরা ফিরে না আসা পর্যন্ত দুর্বন আমাদের টেম্পোরারি বউ হয়ে থাকবে। লিখতে হলে আমাদের কথা নয়,
তোদের বউদের কাছে দৈনিক কতজন পুরুষ দেয়াল টপকে যায় তার হিসাব লিখতে হবে। তোরা বেমানুষের মতো মরবি, কুত্তার মতো মরবি। মনে রাখিস তোদের উপর আল্লাহর গজব পড়বে, গজব পড়বে। আমার অভিশাপ, এর আমার অভিশাপ, আমার অভিশাপ তোদের উপর আল্লাহর গজব পড়বে, গজব পড়বে। Good.
মনে কর তোকে আমি ওদের হাতে তুলে দিয়েছি, মনে কর তোকে আমি স্বামীর ঘরে না পাঠিয়ে ওদের ঘরে পাঠিয়েছি। তোর ভাইয়ের জীবন রক্ষার জন্য তুই বেঁচে থাকবি, যতক্ষণ পারিস বেঁচে থাক, কষ্ট করে হলো নিঃশ্বাস ধরে রাখ। বাড়িতে আসা মেহমানদের সাথে যেমন ব্যবহার করা উচিত ওদের সাথে তাই করি। পাগলা কুকুর তোকে কামড়াচ্ছে মনে করে তুই সহ্য করে যা, আমি তোকে অনেক আদরে বড় করেছি, আমার এই কথাগুলো মেনে নে মা, নইলে ওরা তোর ভাইয়াকে মেরে ফেলবে। ভাইয়ের জীবনের জন্য নিজের ইচ্ছা দান করা, একজন মহিলা বিরঙ্গনা তুমি পরশ পেল না দুঃখীদের জোড়া গলি,
আইনের নামে বেআইনি কাজ চলছে যে সারাক্ষণ সত্য ন্যায়ের ঠিকই নীতি ওই সেতু আজ প্রহসন দানবেরা জয় জয়কার মানব কি করে বাঁচে সঙ্গে টক্কর দিতে না করিস আর একটা কথা শুন তোর সাথে তোর পরিবারের সাথে আমরা যা করলাম তার একটা ইতিহাস লেখা
লেখক হিসাবে তোর বাপের নাম দিয়ে দিস ছেলের উপরে বাপের একটা দাবি আছে না ওই আচ্ছা গোল খুলে দে বেচা গেল কোনো অসুবিধা নাই শালার বেটা গন কেস মরা সাপের মতো জীবন ভর ল্যাংরা লুলয়ে বেচা থাকব
বাইরে গেল। হ্যাঁ আর জানমাস। তার
মানে তুমি বলতে চাও একদিনের জন্য তোমাকে ছেড়ে দিয়ে হাতে তসবি মাথায় টুপি দিয়ে কোন মাজারে কি আমি বসে থাকি তওবা 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 আরে তোমাকে আধা ঘন্টার জন্য ছেড়েছিলাম তাতে একটা মার্ডার করে এসেছো না বাবা তোমাকে ছাড়া আমার দ্বারা সম্ভব না তওবা 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 জান হুজুর জান একটা মানুষ যখন আরেকটা মানুষের কষ্ট বুঝতে পারছেন না তখন আপনি আপনার বউ বাচ্চাদের সাথে আনন্দে দিন কাটান আমার কষ্ট আপনাদের কারো সইতে হবে না কারো সইতে হবে না গুড মর্নিং স্যার কি আবার ইন্টারগেশন ইয়েস স্যার মার দিয়েও মুখ খোলাতে পারিনি আপনি এসে কি করবেন পাবেন না আপনার খাকি পোশাক ফেরত পাবেন না স্যার মারলে কি আসামিদের মুখ খুলবে তাহলে কিভাবে মুখ খোলাবেন আচ্ছা ঠিক আছে দেখেন চেষ্টা করে যান আমি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছি আপনার বাবা ও বোনের কবর পাকা করে দিয়েছি এখান থেকে আপনার পালানোর ব্যবস্থা করেছি আমি চাকরি হারাবো তার জন্য আমি চিন্তিত নই কিন্তু ওরকম ঘৃণ্য পশুদের এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করতে হবে আর আপনি তা পারবেন আমি আপনার পাশে থাকবো ভাত খেয়ে নেন জেলার স্যার চলে আসতে পারে খেয়ে নেন না কেন তাড়াতাড়ি খা নয়তো মিশিয়ে খাওয়াবো আরো দেরি করলে ওটাও খাওয়াবো Oh,
আমার কাহিনী শুনেছেন, শুনে কেঁদেছেন, তাই বলছি আমাকে আমাকে একটি বার ছেড়ে দিন। আপনি একজন পরেশগড় পুলিশ অফিসার, আপনার পায়ে আমি সালাম করি, আপনার গায়ে আমি হাত তুলতে পারবো না, তাই আমি অনুরোধ করছি আপনি আমাকে ছেড়ে দিন। যদি পরেশগড় না হতাম তাহলে কি তুমি আমাকে মেরে ফেলতে? মেরে ফেলতাম কিনা বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি আজ আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি ওই চ্যালেঞ্জারকে মেরে ফেলবই। আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে ওরা, এখন আমার জীবনটা ভাঙা কাচের টুকরার মতো, আমি এখন একটা জ্যেষ্ঠ লাশ। সে খারাপ কথা বললে যতটা পাপ হয়, একজন পুলিশ অফিসার হয়ে তোমাকে সমর্থন করাটাও ততটা পাপের কাজ। তাই আইনের পোশাক খুলে সাধারণ পোশাক গায়ে জড়িয়েছি, কিছু সময়ের জন্য আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে সরে দাঁড়িয়েছি, এখন একজন সাধারণ মানুষ হিসাবে বলছি। যাও, ওদের শেষ করে দিয়ে এসো, তোমার পরিবারের প্রতি যারা অন্যায় করেছে তাদেরকে কবর খুঁড়ে দাফন করে দিয়েছো। বাউরে, কোনো চিন্তা ভাবনা নাই, মানবরি মুরগির গোস্ত খাও। কেন, তোমার পেটে ব্যথা আছে নাকি? ইচ্ছে হলে তুমিও খাও। আরে হেডে বেদনানো, হেডে বেদনানো, আর বুকে বেদনা। কেন, উমর জেল থেকে বাইরেছে নাকি? হ্যাঁ, বাইরে তো আন্ডা কাছি আইব। এসে কি ছিলবে? আমি সত্যি কইতেছি, ওই উমর আছে না, হেতিরে দৈলেই ওমর কোনানে আছে, আন্ডাব্যাগ জানটা মারব।
তুই ওকে জেল থেকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছিস, বল ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? সত্যটা যখন জেনে গেছো তখন ও কোথায় আছে সেটাও খুঁজে বের করো, গাধা কোথাকার। খোঁজার জন্যই তো এসেছি। ওকে তুই তোর পেটিকোটের মধ্যে লুকিয়ে রেখেছিস নাকি তোর ব্লাউজের ভেতরে রেখেছিস, এখন সেটাই চেক করে দেখব বেডরুমে নিয়ে গিয়ে। Bye.
বাবা, তুমি জানো ওই যে কালো বড় বড় চোখ সেই লম্বা লোকটা আমাকে অনেক মেরেছে আর তোমার কথা জিজ্ঞেস করেছে। আমি বলেছি তোর মরণের দিন দেখতে পাবি। পুলিশের হাতে যে লাঠি ছিল সেটা দিয়ে আমার পুরো শরীরে মেরেছে, তবু আমি বলিনি। সে ওর হাত ব্যথা হয়ে গেলে আমাকে ছেড়ে দেয়। এত মার খেয়েও কেন তুই বলিস? বললে তো তুমি বাকিগুলোকে মারতে পারবে না বাবা। তুমি এদের সবাইকে না মারা পর্যন্ত পুলিশ হাতে ধরা দিবে না। আমি জানতাম খবর শুনে তুই তোর ছেলের কাছে ছুটে আসবি। আরে বোন জামাই, এত ঘাবড়াচ্ছ কেন? আমরা তো আছি, এত পুলিশ থাকতে এখানে কেউ আসতে পারবে না। যদিও কেউ আসে সে এখান থেকে ফিরে যেতে পারবে না। ওয়ান টু অল, কেউ জায়গা থেকে সরবে না, সবাই ঠিক মতো ডিউটি করে যাও। অফিসার, ওপেন দ্য ডোর। নো, ডোন্ট শুট, ওদের গুলি করবে না। ওরা ওরা আমার বাবা মা বউ বাচ্চা, আমার গোষ্ঠী, আমার গোষ্ঠী। বাবা বউ, তোমাদের এই অবস্থা কেন? তোমার
স্পিডে উপরে উঠে যাবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার বাবা বউ বাচ্চার প্রাণের দাম বেশি, না তোমার বোন জামাই নোয়ারের প্রাণের দাম বেশি? না না, কি বলছেন আপনি, ওর কোনো প্রাণের মূল্য আমার কাছে নেই। ওর আর্মস নামাও। এই সরো, সবাই সরে যাও, আসেন আসেন বড়, আসেন। কি ভাই সাহেব, কোনো খবর আছে নাকি? খবর আছে আছে। শেষ করে দিলেন আপনি তো দেখছি অনেক ফাস্ট। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু আমার বাবা বউ বাচ্চা মেয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর দেখি তো, এটা তো টেলিভিশনের রিমোট। হ্যাঁ, টেলিভিশন রিমোট। পিয়াস, আপনি একলা একলা বা পিয়াস, অন্য সময় আপনি আর কথা শুনেন। আপনি কি কোর্টে সারেন্ডার করছেন? জি স্যার, আমি কোর্টে সারেন্ডার করতে চাই। আলী আজম পাঠান কোর্টে সারেন্ডার করছেন বিধায় এই আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে নিরাপত্তা হেফাজতে নেবার আদেশ দিচ্ছে। আরে শুনেন, আজকাল জেলখানা মানে তো নিজের গেস্ট হাউসের মতো, টাইম মতো ব্যাগ কিছু হাইবেন, হুইস্কি হুইস্কি লগে হুইস্কি, কোনো চিন্তা নেই। আর আয় তো মাঝে মাঝে আরাম হই, আপনি আনন্দের সাথে জেলে থাকেন। ওমরের ফাঁসি হইবার হর আয় আমরা বাইর করে লই আমো, অল দা বেস্ট। দারোগা সাহেব, হাতানের জেলে রাই ব্যাগ কিছুর ব্যবস্থা করে। ওকে স্যার, জানাই। সারেন্ডার করেছে শুনে আমি এই নিচের কোর্টে এন্ট্রি নিয়েছি।
জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ হয়ে রইলাম। যান, আমার ফাঁসির ব্যবস্থা করুন। তোমার মতো লোককে ফাঁসি দিলে আল্লাহ আমাদের মাফ করবেন না। তওবা তওবা, পালিয়ে যাও, পালিয়ে যাও। ক্ষমা করবেন স্যার, আমার বাবা আমাকে নীতি আদর্শ দিয়ে মানুষ করেছে, আর ওই আদর্শ দেখেই তো আপনি আমাকে জেল থেকে পালানোর সুযোগ দিয়েছেন, আর ওই আদর্শ নিয়েই আমি আপনার সামনে ফিরে এসেছি। চলেন স্যার।